সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকের উদ্যোগে তৃতীয় গোল্ড কাপ ক্যারাম প্রতিযোগিতায় গ্রুপ ম্যাচের উদ্বোধন করা হয়েছে। এ নিয়ে মইনুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ফজলে রহমান পিনাক। সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকে আয়োজিত তৃতীয় ক্যারাম গোল্ড কাপ এর উদ্বোধনী ম্যাচ শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাহেদ আহমেদ ডাইরেক্টর মঞ্জিল অ্যান্ড কোম্পানিকে ফুল দিয়ে স্বাগত জানান ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আব্দুর রহমান খান সুজা। গ্রুপ ম্যাচ এ 42টি টিম 8টি গ্রুপে খেলা হবে এবং শেষ হবে আগামী মঙ্গলবার। শেষে 8টি গ্রুপ থেকে 16টি টিম দ্বিতীয় রাউন্ডে নক আউটে খেলবে। ফাইনাল ও পুরস্কার বিতরণী আগামী 4ঠা অক্টোবর রবিবার। সরকারের বিধিনিষেধ মেনে দর্শকবিহীন এই গোল্ড কাপ ক্যারাম টুর্নামেন্ট সুন্দরভাবে আয়োজন করার জন্য খেলোয়াড়বৃন্দ খুবই আনন্দিত এবং সকলের সহযোগিতার জন্য ক্লাব কর্তৃপক্ষ এবং আব্দুর রহমান খান সুজা সকলকে ধন্যবাদ জানান। সাউন্ড ক্যারাম ক্লাব ইউকে আয়োজিত ডাবলস ক্যারাম গোল্ড কাপ 2020 আজকের এই গ্রুপ ম্যাচেস এটা তৃতীয় বছর চলিতেছে। আমরা লাস্ট দুই বছর যাবৎ এইটা আয়োজন করেছি। এইবার একটু ব্যতিক্রম ধর্মী টুর্নামেন্টের, বিকজ কোভিড-19 জন্য আমরা একটু সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে এটার আয়োজন করতে হয়। সেই হিসাবে আমরা আজকের এই আয়োজন, আমরা কোনো দর্শক এলাও করতেছি না। বাঙালি কমিউনিটির মধ্যে একটা টুর্নামেন্ট ডাবল কাপ গোল্ড কাপ দিয়েছে, আমরা সবাই বার্মিংহাম মানচেস্টার সব জায়গায় প্লেয়ার এনজয় করলাম। খুব সুন্দর একটা প্রোগ্রাম, আমরা বাঙালি কমিউনিটি হতে খুব ভালো আমরা এনজয় করি ক্যারাম খেলাটা। ক্যারাম গোল্ড কাপ স্টেডিয়াম রানি এখানে হইল, আমরা প্রত্যেকে সোশ্যাল ডিস্টেন্স মানলেও এই খেলাটাকে বিভিন্ন সরকারি মানুষ আছে। এই গোল্ড কাপ খেলা খুব ইম্পর্টেন্ট একটা খেলা, বড় একটা খেলা। আমরা হইলাম 2018 চ্যাম্পিয়ন, আর ইতিহাস ক্যারাম কোভিডের মাঝে হয়তো আমরা একটু অসুবিধা হয়েছে, তো দর্শক হল কম, দর্শক হল ছাড়া অত খেলার অত প্রেশার মিলে না। খেলা দিছে এটা কোভিড-19 এই খেলা স্ট্রেস হবর খেলা খেলা গ্রো হয়ে যায়। খেলা খেলা দিস ইন ভেরি গুড, পয়লা অর্গানাইজার করে আমরা ধন্যবাদ জানাই। মইনুল ইসলাম, আইএনটিভি নিউজ, লন্ডন।